হুগলির জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে আরামবাগের প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার নাম ঘোষণা হতেই আনন্দ উল্লাসে মেতে উঠলেন আরামবাগের তৃণমূল নেতাকর্মীরা। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব সেরে আরামবাগে ফিরতেই তাকে ঘিরে শুরু হয় কর্মীদের উচ্ছ্বাস। দলীয় নেতা তথা নতুন সহ সভাধিপতিকে ফুলমালা দিয়ে বরণ করে আরামবাগ শহর তারা পরিক্রমা করেন। ব্যান্ড বাজনা বাজিয়ে চলে বিশাল মিছিল। কৃষ্ণচন্দ্র সাঁতরাকে নিয়ে এদিন শহর পরিক্রমা করেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুমার নন্দী। আরামবাগ পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত হওয়া সভাপতি শিশির সরকার, টাউন সভাপতি প্রদীপ সিংহ রায় সহ শত শত তৃণমূল নেতাকর্মী নতুন দায়িত্ব পাওয়ার পর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিগত দিনের মতো একইভাবে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। মানসিকতায় তৈরি করবো নতুন করে, কারণ এর মধ্যে 10 বছর আমি বিধায়কের দায়িত্ব পালন করি। এই দায়িত্ব যে খুব বিরাট দায়িত্ব সেরকম নয়, কিন্তু মানসিকতা চাই যে জনগণের সেবা করবো, দেশের উন্নয়ন করবো, এই মানসিকতা চাইলে ও দায়িত্ব কোনো ব্যাপার। কেমন কি কিভাবে কি কাজ করবেন, কোনো অসুবিধা হবে বলে মনে করছেন? কোনো অসুবিধা হবে বলে মনে করছেন? কিছু অসুবিধা হবে ভাই, আমরা 10 বছর বিধায়ক ছিলাম, যে একই তো কাজ, হয়তো বলবে জেলার ব্যাপার। আমরা যদি সবাই মিলে কাজ করি, বড় জেলাটা একটু একটু জায়গায় পরিণত, সেই একটু জায়গাকে মানে সংস্কার করতে আমাদের কোনো অসুবিধা হবে। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর গোঘাট হুগলি, যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।